২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে সে লক্ষ্য নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার সোমবার ডিজিটাল বাংলাদেশ দিবস দু উদযাপন অনলাইন কুইজ প্রতিযোগিতা দু হাজার বাইশের বিজয়ীদের পুরস্কার প্রদান এবং ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার ডিজিটাল বাংলাদেশ দিবস দু হাজার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অনলাইন কুইজ প্রতিযোগিতা দু হাজার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান করা হয় এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আগামী একচল্লিশ সালে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা হবে আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ আগামী একচল্লিশ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ যদি না হতো একবার চিন্তা করে দেখেন এই করোনার সময় কি হতো সব স্থবির হয়ে যেত স্মার্ট বাংলাদেশ করার জন্য সরকারের পক্ষ থেকে ভিত্তি ঠিক করা হয়েছে বলে বঙ্গবন্ধু কন্যা এই চারটা স্মার্ট বাংলাদেশ করার জন্য এর জন্য চারটা ভিত্তি আছে ঠিক করা হয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা সিটিজেন তারা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে স্মার্ট সিটিজেন দুই স্মার্ট ইকোনমি অর্থাৎ ইকোনমিক সমস্ত কার্যক্রম আমরা এই প্রযুক্তি ব্যবহার করে করব স্মার্ট গভর্নমেন্ট ইতিমধ্যে আমরা অনেকটা করে ফেলেছি সেটাও করে ফেলব এবং আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি একুশশো সালের ডেল্টা প্ল্যানের কথা তুলে ধরে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের অর্থনীতি এখনও সচল আছে দু সালের এই বদ্বীপ প্রজন্মের পর প্রজন্ম যেন এই বদ্বীপে ওই জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পায় দেশ উন্নত হয় এবং উন্নত দেশে স্বাধীনভাবে সুন্দরভাবে যেন তারা স্মার্টলি বাসতে পারে সেই ব্যবস্থাটাও করে দিয়ে গেলাম এরপর রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে জয় সিলিকন টাওয়ার বঙ্গবন্ধু মিউজিয়াম এবং বরিশালে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব আজের জয় সে যখন নৈনিতালে পড়ত তখন ম্যাকিনটস একটা মানে ডেস্কটপ ছিল ছুটি সময় নিয়ে আসতো এবং আমাকে বসাতো মা তুমি কম্পিউটারটা চালানো শেখো আঞ্জাম খালেক আনন্দ টিভি ঢাকা